close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on chicken stuff, Delhi kebab, chicken booty, chicken kebab, for. আহমেদ সোফা নামে একজন ব্যক্তি, উনি চিটাগাংয়ে একদিন একটা দাওয়াতে যায়। যাওয়ার পর তাকে এক ধরনের মাংস খেতে দেওয়া হয়। মাংসটা খেয়ে তিনি খুব মজার সহিত মাংসটা খান। খেতে খেতে বেয়ারাকে জিজ্ঞাসা করেন, মাংসটা খুব মজার, কিসের মাংস এটা? বেয়ারা বললেন, আমাদের এখানে ধানখর কবুতরের মাংস। মাংসটা আরও খান তিনি। খেতে খেতে আবার জিজ্ঞাসা করেন, ধানখর কবুতরটা কি? তখন বেয়ারা বলে, ধানখর কবুতর হলো আমাদের এখানকার ধান খাওয়া ইঁদুরদেরকে ধানখর কবুতর বলা হয়। তো তাই এই গল্পটা দিয়ে শিক্ষণীয় বিষয় হলো এটাই যে আমরা যখনই যাই কিছু খেতে যাই, খাবারের বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত, না জেনে কোনো কিছু খাওয়া উচিত নয়। আজ আমি হিমেল হাংরি বিটজের পক্ষ থেকে আপনাদেরকে নতুনভাবে স্বাগতম করলাম নতুন একটা ভিডিওতে। আজ আমি এসেছি লালবাগ চৌরাস্তার শায়েস্তা খান রোড 35/1 ওফাস কাবাব ঘরে। আমি আজ চলে আসলাম আপনাদেরকে নিয়ে। আমাদের সামনে আছে কিছু আইটেম, এখানে আছে মুরগির চাপ, অবশ্যই এটা মুরগি, তারপরে মুরগির কাঠি কাবাব, মুরগির বটি কাবাব, গরুর শিক কাবাব, আর এটা এটা এটার নাম ছিল হারিয়ালি কাবাব। তো আর এটা হচ্ছে আমাদের পরোটা, তেলে ভাজা পরোটা, আর এটা হচ্ছে আমাদের পেস্তা বাদামের শরবত। মেনু কার্ডের পিকটা তো দিয়ে দিয়েছি, পেস্তা বাদামের শরবত আলাদাভাবে 125 টাকা হাফ লিটার। তো যেহেতু আমরা মাংসের নামও জানি আর মাংসের দাম আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, তো আমরা মাংসটা আর কি কাবাবগুলো খেয়ে আপনাদেরকে জানাই কেমন। এটা মেবি মুরগির ব্রেস্টের চাপ, হ্যাঁ পাক না, মুরগির ব্রেস্ট চাপ। আমার এই চ্যানেলেই মিরপুরের বিখ্যাত কাবাব ক্যাপচার করে উঠছিলাম আমি, আই বাটনে প্রেস করে দেখে নেবেন। এখন আমি আসছি পুরান ঢাকার লালবাগ কেল্লার বিখ্যাত কাবাব ট্রাই করার জন্য। এটা হচ্ছে ওফাস কাবাব ফুড। পটাটা অনেক গরম, পটা দিয়ে না খেয়ে আমরা নর্মালি খেয়ে একবার দেখি। এটা হচ্ছে মুরগির কাঠি কাবাব, এটা হচ্ছে আমাদের মুরগির কাঠি কাবাব, দেখতে পাচ্ছেন আপনারা। এটা মেবি একটা মুরগির মাংস, বাইরে একটা মশলার লেয়ার, বাইরের লেয়ারটা অনেকটা ক্রিস্পি, ভিতরে একটা মাইল্ড একটা মশলার ঘ্রাণ আছে, আর মোটামুটি জুসি কাঠি কাবাব খেলাম। এটা হচ্ছে আমাদের মুরগির চাপ, চাপটা খেয়ে দেখি। এই দুটো সম্পর্কেই বলি, কাঠি কাবাবটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কিন্তু চাপটা ভেতর দিয়ে ড্রাই হয়ে গেছে, অতিরিক্ত ভাজা না ড্রাই। আচ্ছা বটি কাবাব, এই কাবাবটা ভালো, এটা ভিতরে পুরোপুরি ড্রাইও না, আবার পুরোপুরি একেবারে কাঁচাও না, মাইল্ড লেভেল লেভেলের পাকানো মাংস, বটি কাবাবটা ভালো। মুরগির আইটেম প্রপারলি খাওয়া মোটামুটি শেষ, দুইটা মুরগির আইটেম ট্রাই করলাম। এখানে আমাদের সামনে আছে গরুর আইটেম, গরুর আইটেমটা খেয়ে দেখি।
গরুটা অনেকটা জুসি, প্রপারলি স্মোকি একটা ফ্লেভার আসতেছে। কয়লার যে ভাবটা, কয়লার ফ্লেভার আর কি, স্মোকিনেস, মশলার ফ্লেভার পারফেক্ট। এই জিনিসটা আমি একটু পরোটা দিয়ে খাই। এই জিনিসটা প্রচুর ভালো, সবগুলো আইটেমের চাইতে গরুর শিক বেশি ভালো লাগছে আমার কাছে। এটা হরিয়ালি কাবাব, ট্রাই করি। এই মাংসটাও প্রপারলি ড্রাই, এটা মেবি মুরগি, অনেকটা ড্রাই মাংস, তো আমরা এটা ভিজিয়ে খাই। ড্রাই মিট ভিজা জুসি করে তারপরে খাই। ভালো নেই, চলে এই আইটেমগুলো খেলাম। পিস্তার শরবত, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন আপনারা এখানে পিস্তার আর কি, বাদামের কুচি, বাদামের কুচি টাইপের দেওয়া আছে। তো ট্রাই করি, সম্পূর্ণ বাদামের কুচি জিনিসটা ভালো। আচ্ছা, আমাদের মগজের যে কাবাব টাইপের আইটেমটা চলে আসছে, এটা আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ মগজ দেওয়া আছে, প্রচুর কোয়ান্টিটির মগজ দেওয়া আছে। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে ভাজা হয়েছে জিনিসটাকে। তো মগজটা আমরা পরোটা দিয়ে খাই। পুরোপুরি র মগজ। আমাদের বাসা বাড়িতে মাখালারা মগজ রান্না করলে যেরকম থাকে না, মগজগুলো আস্ত আস্ত থাকে, সেম আর কি। মগজের ভেতরটা প্রচুর আর কি নরম, সফট। মগজ অনেক মজার, এখানে এতগুলো আইটেমের মধ্যে আমার কাছে মগজ আর গরুর শিকটা ভালো লাগছে। রাত বাকিগুলো আপনার ছেলে ট্রাই করতে পারেন। এখানে আসার পর দেখলাম প্রচুর পরিমাণ ক্রাউডের কারণে আমাদের মোটামুটি 15-20 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে। তো আপনারা যখনই আসবেন নিজের মধ্যে একটু মেজারমেন্ট করে আসবেন, আর না হলে মনে করেন আমরা তো রিভিউ দেওয়ার জন্য এখানে ওয়েট করছি। তো আপনারা চাইলে এখান থেকে পার্সেল নিয়ে বাসায় নিয়েও খেতে পারবেন, সেটা আমার মতে ভালো হয়। এখানে আল্লাহ তাআলার অশেষ রহমতে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম থাকে, পার্কিংয়ের কোনো প্রকারের ব্যবস্থা নেই। তো এইসব ব্যাপার হিসাব করে আসবেন, আর এখানে আসবেন আপনাদের ইচ্ছা, আসবেন খাবেন। আমি এখানে আসলাম, খেলাম, আমার কাছে খাবারগুলো অনেক ভালো লাগছে। আমার এখানে পার্সোনালি ভালো লাগছে কাঠি কাবাব, মুরগির কাঠি, আর এটা ভালো লাগে মগজটা ভালো লাগছে, আর গরুর কাবাবটা ভালো। আর আপনারা যদি চান এখান থেকে বাদামের শরবতটা ট্রাই করতে পারেন, বাদামের শরবতটা প্রচুর ভালো, প্রচুর পরিমাণ বাদাম দেওয়া আছে এখানে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই ভিডিওতে লাইক করবেন,
আর জায়গায় জায়গায় ঘুরবেন, খাবেন, তাহলে মন ফ্রেশ থাকবে। এই কোয়ারেন্টিন তো আমরা পার করে আসলাম, এখন সবাই একটু ঘুরবেন, খাবেন, মন ফ্রেশ থাকবে, ভালো লাগবে। আর পারিপার্শ্বিক বিনোদনের জন্য তো আমরা আছি, এই ছোটো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার অন্যান্য ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো দেখতে পারে, আমিও যাতে সুযোগ পাই আপনাদেরকে আরও নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য। তো লাইক, কমেন্ট আর কোন কোন জায়গায় খেলে ভালো হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কীভাবে রিজনেবল ফুড আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারি, আমাকে কোথায় কোথায় গেলে ভালো হয় এই ব্যাপারটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।